হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি হরিয়ালি চিকেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিও শুরু করা যাক। হরিয়ালি চিকেন বানানোর জন্য প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমরা এই ম্যারিনেশনে প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ, তারপর পরিমাণ মতন দিয়ে দেব লবণ। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব লেবুর রস। এরপর এগুলোকে আমরা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল। আমি এখানে অ্যাড করে দিলাম সানফ্লাওয়ার অয়েল। তেলটা দিলে এই ম্যারিনেশনের মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে ধরে, সেই জন্য আমি এখানে তেলটা দিয়ে দিলাম। এরপর খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। চিকেনের প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবেই লেগে যায়। এরপর আমি ম্যারিনেশনের জন্য একটা মশলা পেস্ট করে বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে দিলাম 5-6 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 8 দিয়ে দেব কাজু বাদাম। আমরা এখানে এই পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম। এরপর আমরা এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমরা এগুলিকে খুব ভালোভাবে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমি ধনে পাতা এবং পুদিনা পাতাগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি। এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। এরপর এগুলিকে আমরা পেস্ট করে নেব। দেখুন, খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এরপর আমরা এই পেস্টটা আগে থেকে ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপর আমি এতে দিয়ে দেব আদা বাটা, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো। এরপর এগুলিকে আমরা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখুন, খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমরা এটা 3-4 ঘন্টা এইভাবে রেখে দেব। এরপর আমরা কড়াইয়ে কিছুটা সানফ্লাওয়ার অয়েল গরম করে নেব।
এরপর তেল গরম হয়ে এলে আমরা কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর এতে আমরা সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে আমরা আলাদা করে তুলে রেখে দেব। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন, আমাদের বেরেস্তাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমরা এই পেঁয়াজগুলোকে তুলে নেব। এরপর আমরা কড়াইয়ে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে ফ্রাই করে নেব। এগুলো আমরা একে একে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমরা ফ্রাই করে নেব। দেখুন, চিকেনের এবার একটা করে পিঠ খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমরা চিকেনগুলোকে আরও ভালোভাবে উল্টে দেবো, যাতে অপর পিঠগুলোও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। দেখুন, চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা ম্যারিনেটের যে মশলাটা বাকি ছিল, সেই মশলাটা আমরা পুরোটাই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এরপর এগুলিকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এতে আর বেশি জল দেব না, মশলার বাটি থাকা কিছুটা জল আমি এতে দিয়ে দেব। এতে বেশি গ্রেভি হয় না বলে আমি এতে জলটা বেশি দেব না। আমি এতে আর জলের ব্যবহার করব না। এরপর এটাকে আমরা সামান্য ফুটিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। রান্নাটা খুব সুন্দরভাবেই ফুটে গেছে। এরপর আমরা গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে রান্নাটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এটা 15-20 মিনিট মতো সেদ্ধ হতে দেব। ফিরিয়ে এলাম 20 মিনিট পর। দেখুন, মাংসটা খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে। এরপর এতে আমরা বেরেস্তাগুলো দিয়ে দেব। এরপর চিকেনটাকে আমরা আর 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। দেখুন, এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে সার্ভ করে নেবো।